হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চকলেট কেক বানাতে চলেছি, যেটা খুবই সিম্পল ঘরোয়া উপায়, বাড়ির কড়াইতেই বানিয়ে দেখাবো। এটা খেতে খুবই টেস্টি এবং খুবই সফট। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। সবথেকে প্রথমে আমি একটা বাটিতে 1.5 কাপ মতো দুধ নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে। এরপরে 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে দুধটাকে মিক্স করে নেব, যাতে একটুক্ষণ পরে কাডেল হয়ে যায়। এরপরে আরেকটা বাটিতে 1.5 টেবিল চামচ মতো কফি পাউডার নিয়েছি। তার সাথে 4 চামচ মতো গরম জল নিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। তারপর এই মিক্সচারটাও সাইডে রেখে দেব। এরপরে আমি একটা 8 ইঞ্চির কেক টিন নিয়ে নিয়েছি, সেখানে আমি ভালো করে তেল দিয়ে গ্রিস করে নিচ্ছি। সাদা তেল দিয়ে গ্রিস করেছি, আপনারা কিন্তু যে কোনো তেল ইউজ করতে পারেন, সর্ষের তেল শুধুমাত্র ইউজ করবেন না। এরপরে আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি, তারপর আরেকবার ভালো করে তেল দিয়ে হালকাভাবে গ্রিস করে নেব। এরপর আমি একটা বাটিতে 1.5 কাপ মতো সাদা তেল নিয়ে নিচ্ছি। তারপর আমি চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটাও 1.5 কাপ মতো দিয়ে দিলাম। আমি কিন্তু বাজার থেকে চিনি গুঁড়ো কিনে আনিনি, আমি বাড়িতেই চিনির গুঁড়ো বানিয়ে সেটাই ইউজ করছি। এবার দেখুন, খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে ডিমটা স্কিপও করতে পারেন, ডিমের জায়গায় দইও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে 1 কাপ মতো দইও দিতে হবে। বাট আমি পার্সোনালি ডিমটা প্রেফার করি, কারণ ডিম দিলে আমার মনে হয় যে কেকটা খুব বেশি স্পঞ্জি এবং খুব বেশি ফ্লাপি হয়। এই দেখুন, খুব সুন্দর একটা এরকম পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি, সেখানে আমি 3 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে 3 কাপ ময়দার পরিমাণে সব জিনিস ইউজ করছি, আপনারা কিন্তু যেরকম কেকের সাইজ চান সেই পরিমাণ আপনাদেরকে জিনিস ইউজ করতে হবে। এরপরে আমি 1 কাপ কোকো পাউডার দিয়ে দিচ্ছি। এরপর আমি 2 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর 1/2 টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এরপরে ভালো করে আমি ছেঁকে নেব, যাতে লাম্পস না হয়ে যায়, সেজন্য কিন্তু আমি আজকে ছাঁকনি ব্যবহার করছি। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব হালকাভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথড দিয়ে ভালো করে মিক্স করে নেব। ঠিক এভাবে হালকা হালকা করে আপনাদেরকেও মিক্স করতে হবে। মনে রাখবেন, ওভার মিক্স কিন্তু করবেন না, তাহলে কিন্তু কেকটা ফুলবে না। এভাবে প্রায় 5 মিনিট মতো কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিক্স করে নেওয়ার পরে দেখুন, খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। ঠিক এরকম কনসিস্টেন্সি যখন চলে আসবে তখন আমি আমার কফি পাউডারের যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। কফির সাথে কোকো পাউডার খুব সুন্দর একটা পারফিউম তৈরি করে, সেজন্য আমি আজকে কফি পাউডার ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারে। এরপরে যে দুধের সাথে ভিনিগারের মিক্সচারটা সেটাও দিয়ে দিলাম, খুব সুন্দর কাডেল হয়েছিল, সেজন্য আজকে আমার কেকটাও খুব বেশি ক্রিমি হবে। এরপরে আমি আবার কাট অ্যান্ড ফোল্ড মেথডে ভালোভাবে হালকা হাতে মিক্স করে নিচ্ছি। ঠিক এভাবে আপনারা কিন্তু হালকাভাবে এরমভাবে মিক্স করে নেবেন। দেখুন, খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে রিবনের শেপে। এবারে আমি যে গ্রিস করে রাখা কেক টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপরে হালকা হাতে দুবার আমি ট্যাপ ট্যাপ করে নিচ্ছি, যাতে কেকের ব্যাটারটা চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে যেতে পারে। এবারে একটা কড়াইতে আমি লবণ দিয়ে দিলাম, খাবারের লবণই ইউজ করেছি আমি। এবারে একটু ভালো করে প্রিহিট করে নেব 5 মিনিটস মতো। তারপরে একটা স্ট্যান্ড দিয়ে তার ওপর এই ব্যাটারটা দিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে প্রায় 30 থেকে 40 মিনিট মতো বেক করতে দিয়ে দেব। অপরদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, যেটা আমি ফ্রিজারে রেখেছিলাম প্রায় 10 মিনিট মতো। তার মধ্যে 1 কাপ মতো হুইপিং ক্রিম দিয়েছি, আর 1 টেবিল চামচ চিনি গুঁড়ো এবং 1 টেবিল চামচ কোকো পাউডার দিয়েছি। এবারে আমি ভালো করে ক্রিমটাকে মিক্স করে নেব।
আমি আজকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাথে মিক্স করছি। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু স্প্যাচুলা দিয়েও আপনারা মিক্স করতে পারেন, সেক্ষেত্রে আপনাদেরকে একটু বেশিক্ষণ মিক্স করতে হবে। এই দেখুন কালারটা অলরেডি চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে, খুব সুন্দর একটা চকলেটের কালার চলে এসেছে। আমি এটা প্রায় 5 মিনিট মতো ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিক্স করে নেব। এই দেখুন খুব সুন্দর একটা টাইট ক্রিম তৈরি হয়ে গেছে। সবসময় মনে রাখবেন পার্টি থেকে যখন ক্রিমটা পড়ে না যাবে তখনই বুঝবেন যে একদম ক্রিমটা তৈরি হয়ে গেছে। অপরদিকে 40 মিনিট হয়ে গেছে এবং কেকটাও বেক করা হয়ে গেছে। আমি একটা টুথপিকের মাধ্যমে দেখে নিচ্ছি, দেখুন টুথপিকে একটুও কেকটা লেগে নেই, তার মানে একদম তৈরি হয়ে গেছে। এরপরে আমি আধা ঘন্টা মতো কেকটাকে ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। তারপরে একটা ছুরির মাধ্যমে চারদিক থেকে কেকটাকে প্রথমে ডিমোল্ড করে নেব। এই দেখুন খুব সুন্দর কেকটা তৈরি হয়ে গেছে এবং খুব স্পঞ্জিও হয়েছে, খুব ফ্লাপিও হয়েছে, বুঝতেই পারছেন আপনারা। এবারে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, সেই প্লেটে আমি কেকটাকে উল্টো করে দিলাম এবং আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটুও কোথাও লেগে নেই এবং কেকটা একটুও ভেঙে যাচ্ছে না। তো তৈরি হয়ে গেছে আমার চকলেট কেক, খুবই স্পঞ্জি, খুবই টেস্টি। এরপর অন্যদিকে আমি একটা বাটিতে 2 টেবিল চামচ মতো চিনি গুঁড়ো নিয়ে নিয়েছি, তার সাথে 4 টেবিল চামচ মতো জল নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে। এরপরে আমি মিক্স করে নিচ্ছি, একটা সুগার সিরাপ তৈরি করে নিলাম। তো আমার কেক তৈরি হয়ে গেছে, এরপরে আমি 3টে কাটে এটাকে ডিভাইড করে নেব। সবথেকে প্রথমে ওপরে যে আনইভেন লেয়ারটা আছে সেটাকে প্রথমে কেটে বাদ দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে যতগুলো লেয়ার চান আপনারা কিন্তু করতে পারেন। আমি আজকে এখানে 3টে লেয়ারে কেকটাকে বানাবো, তো সেজন্য আমি 2টো কাট করব। সবথেকে প্রথমে ইজি করার জন্য আমি আগে ছুরি দিয়ে ওপর থেকে হালকা হালকাভাবে লেয়ারের দাগটা বানিয়ে নেব, ঠিক এভাবে। তারপর আমি একটা সুতোর মাধ্যমে এরকমভাবে কেকটাকে লেয়ারভাবে কেটে নেব। আপনারা কিন্তু চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন, আমি ইজি করার জন্য সুতো দিয়ে কাটছি। প্রথম লেয়ারটা কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন জালি জালি একটা টেক্সচার এসেছে, খুব সুন্দর ফ্লাপি হয়েছে কেকটা। প্রথম লেয়ারটা সাইড করে নিলাম, সেমভাবে আরেকটা লেয়ারও কেটে নিলাম। এরপর কেকটাকে অ্যাসেম্বল করে নেব। সবথেকে প্রথমে একটা বাটি নিয়েছি, তার উপরে একটা সাদা সারফেস নিয়ে নিয়েছি, তার উপর একটু ক্রিম দিয়ে সবথেকে প্রথমে লেয়ারটা দিয়ে দিলাম। তারপর একটু ভালোভাবে হাত দিয়ে চিটিয়ে নিতে হবে। এরপরে যে ক্রিমটা আমি বানিয়েছিলাম সেটা আমি আজকে পাইপিং ব্যাগের সাহায্যে কেকের চারদিকে দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে নর্মাল চামচ দিয়েও দিতে পারেন। এভাবে চারদিকে ক্রিমটা দিয়ে দেওয়ার পরে স্প্যাচুলার মাধ্যমে আমি চারদিকে স্প্রেড করে নেব। ইভেনলি স্প্রেড করে নেওয়া হয়ে গেছে, এরপর আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দেব। সেকেন্ড লেয়ারটা দিয়ে আরেকবার হাত দিয়ে ভালোভাবে প্রেস করে নিলাম। তারপর যে সুগার সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কেকের চারদিকে খুব ভালোভাবে দিতে হবে যাতে কেকটা খুব বেশি ময়েস্ট হয়। তারপর আবার ক্রিমটা চারদিকে আমি স্প্রেড করে নিলাম। তারপর আবার স্প্যাচুলা দিয়ে ভালোভাবে স্প্রেড করে নিতে হবে ক্রিমটাকে। আপনারা কিন্তু চাইলে বেশি ক্রিমও ইউজ করতে পারেন, অপশনাল সেটা। এরপর ওপরে যে 3র্ড লেয়ারটা সেটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখানে কিন্তু কেকের যে ফার্স্ট এবং লাস্ট লেয়ারটা সেটা কিন্তু ইভেনলি কেটেছিলাম এবং ওপরে যে আনইভেন লেয়ারটা সেটা আমি মিডিলে রেখেছি যাতে কেকের সারফেসটা প্লেন থাকে। তারপর আবার ওপর থেকে সুগার সিরাপটা দিয়ে দিলাম, সেম স্টেপস রিপিট করতে হবে। আর লাস্ট স্টেপে কিন্তু যে ক্রিমটা যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু চারদিকে দিতে হবে, কেকের সাইডগুলোতেও দিয়ে দিতে হবে।
তারপর ভালো করে স্প্রেড করে নিতে হবে এবং সাইডগুলোকেও খুব ভালো করে ফিল করে নিতে হবে। এভাবে চারদিকে ক্রিমটাকে আমি স্প্রেড করে দিলাম। খুব হালকাভাবে এলিগেন্টলি এই স্টেপসটা কিন্তু ফলো করতে হবে। এরপরে আমি কেকটাকে ফ্রিজারে রেখে দেব প্রায় আধা ঘন্টা মতো সেট হওয়ার জন্য। অন্যদিকে আমি একটা বাটিতে ডার্ক চকলেট নিয়েছি, সেখানে 2 টেবিল চামচ বাটার নিয়েছি। এরপর একটা সসপ্যানে আমি একটু জল গরম করে নেব, সেই গরম জলের ওপর এই বাটিটাকে রেখে দেব যাতে চকলেট গানাশ তৈরি করে নেওয়া যায়। এরমভাবে হালকা হালকাভাবে দেখুন চকলেট গানাশ তৈরি হয়ে গেছে, চকলেটটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। অন্যদিকে ফ্রিজার থেকে বের করে নিয়েছি, আমার ক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবং এর ওপরে চকলেট গানাশটা আমি দিয়ে দিচ্ছি। এই চকলেট গানাশটা কিন্তু 30 মিনিটস আমি রেখে দিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পরেই ইউজ করছি। আপনারা কিন্তু চাইলে কেকটা কোনো একটা র্যাকের ওপর রেখেও ওপর থেকে গানাশ দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে খুব ভালোভাবে চারদিকে ইভেনলি স্প্রেড হয়ে যাবে। ওপর থেকে চকলেট গানাশ দেওয়া হয়ে গেছে, এরপরে আমি ওপর থেকে ডার্ক চকলেটগুলোকে ভালোভাবে একটু ছোটো ছোটো করে কেটে সেগুলো দিয়ে আজকে আমি ডেকোরেশন করে নিচ্ছি। তার সাথে কিছু চকো চিপসও দিয়ে দিচ্ছি, এটা কিন্তু অপশনাল, আপনারা কিন্তু চাইলে ওপরে ডেকোরেশনে যা কিছু ইউজ করতে পারেন। তৈরি হয়ে গেছে চকলেট কেক, বাড়িতে বানানো খুবই সহজ উপায়। এরপরে আমি কেটে দেখাবো ভেতরের লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাবে এবং কেকটা খেতে খুবই টেস্টি, খুবই সফট হবে। এই দেখুন কত সুন্দর লাগছে, একদম পারফেক্ট চকলেট কেক তৈরি হয়ে গেছে বাড়িতে উইদাউট ওভেন। আজকে আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসব আমি একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।